নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ, তো দেখো নবম শ্রেণীর ইতিহাসের টেক্সট বই নিয়ে আলোচনা করব আজকে আমি। তো দেখো দ্বিতীয় অধ্যায় ঠিক আছে নিয়ে আলোচনা করব। এটা কিন্তু জীবন মুখোপাধ্যায়ের বই আছে, খুবই গুরুত্বপূর্ণ বই এবং খুবই ভালো বই বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ, নেপোলিয়ান সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। তো দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করিয়ে দেব। ফার্স্ট প্রশ্ন এক দেখে, নেপোলিয়ন বোনাপার্টের জন্ম, অ্যান্সার হবে বি এর অ্যান্সার কার্সিকায় দ্বীপে, কার্সিকায় দ্বীপে। দু দেখের প্রশ্ন, নেপোলিয়নের মায়ের নাম, অ্যান্সার হবে বি এর অ্যান্সার লেটিজিয়া, লেটিজিয়া। পরের প্রশ্ন কী বলেছে, তিন দেখের প্রশ্ন, কোর্ট নেপোলিয়ন সংকলিত হয়, সি এর অ্যান্সার 1804 খ্রিস্টাব্দে। চার দাগের প্রশ্ন কী বলেছে, অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়, এর অ্যান্সার ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন, ট্রফালগারের যুদ্ধে পরাজিত হয়, বি এর অ্যান্সার ফ্রান্স। ছয় দাগের প্রশ্ন, টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়, এর অ্যান্সার ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। সাত দাগের প্রশ্ন, স্পেন বিজয়ের পর নেপোলিয়ন সেখানকার সিংহাসনে বসান, অ্যান্সার হবে বি এর অ্যান্সার জোসেফ বোনাপার্টকে। আট দাগের প্রশ্ন কী বলেছে, নেপোলিয়নের মৃত্যু হয়, বি এর অ্যান্সার সেন্ট পিটার্সবার্গে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নয় দাগের প্রশ্ন কী বলেছে একটু দেখে নাও, একটু জুম করে নিই। বলেছে নেপোলিয়ন গ্র্যান্ড আর্মি নিয়ে মস্কো অভিযান করেন, সি এর অ্যান্সার হবে 1812 খ্রিস্টাব্দে। সুপ্রিয় দর্শকার্থী, আমি শুধুমাত্র তোমাদের অ্যান্সারগুলো দেখাচ্ছি, ওকে। দশ দাগের প্রশ্ন, নেপোলিয়ন জীবনের শেষ বছর কাটিয়েছিল, অ্যান্সার হবে নেপোলিয়ন জীবনের শেষ ক বছর কাটিয়েছিল এলবা দ্বীপে। ঠিক আছে, শেষ বছর কাটিয়েছিল কোথায়, এলবা দ্বীপে কাটিয়েছিল, এর অ্যান্সার হবে এলবা দ্বীপে। এগারো দাগের প্রশ্ন, ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা হয় বা প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার 1800 খ্রিস্টাব্দে। এগারো দাগের প্রশ্ন, বিপ্লবের সন্তান বলা হয়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার নেপোলিয়নকে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি শূন্যস্থানগুলো সলভ করে দেবো। এক দেখে, নেপোলিয়ন ড্যাশ খ্রিস্টাব্দে সম্রাট পদ লাভ করে, অ্যান্সার হবে 1804 খ্রিস্টাব্দে, 1804 খ্রিস্টাব্দে। দু দেখে, দ্বিতীয় জাস্টিয়ান নামে অভিহিত হন, অ্যান্সার হবে শূন্যস্থান হবে নেপোলিয়ন। তিন দেখে প্রশ্ন, কোর্ট নেপোলিয়নের স্থান পায়, অ্যান্সার হবে 2287টি উক্তি। চার দেখে প্রশ্ন, ড্যাশ পরাজয় ছিল নেপোলিয়নের পতনের প্রথম ধাপ, অ্যান্সার হবে ট্রফালগার। ট্রফালগারের যে যুদ্ধ ছিল সেটা কিন্তু নেপোলিয়নের পতনের প্রথম ধাপ ছিল। পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন, ড্যাশ এবং রাশিয়ার কিছু অংশ নিয়ে গঠিত হয় গ্র্যান্ড ডাচি অফ ওয়ারশ, অ্যান্সার হবে পোল্যান্ড, শূন্যস্থান হবে পোল্যান্ড। ছয় দাগের প্রশ্ন, টিলসিটার সন্ধি দ্বারা ফ্রান্স ও ড্যাশের মধ্যে মৈত্র গড়ে ওঠে, অ্যান্সার হবে রাশিয়া। সাত দাগের প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস এই মহাকাব্যিক উপন্যাসের রচয়িতা, অ্যান্সার হবে লিও টলস্টয়। সুপ্রিয় দর্শকার্থী, আট দাগের প্রশ্ন, ড্যাশ অভিযান ছিল নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সংকেত, অ্যান্সার হবে মস্কো। মানে নয় দাগের প্রশ্ন, রুশ গরিলা বাহিনীকে বলা হতো ড্যাশ, অ্যান্সার হবে কসাক, ক দন্ত সহায়কার ক। পরের প্রশ্ন কী আছে, দশ দাগের প্রশ্ন, কোর্ট নেপোলিয়নের ধারা ছিল, অ্যান্সার হবে 2287টি। এগারো দাগের প্রশ্ন, সমুদ্রের রানী নামে পরিচিত ছিল, অ্যান্সার হবে ইংল্যান্ড দেশ। বারো দাগের প্রশ্ন, ইতালীয় প্রজাতন্ত্রের অপর নাম ছিল, অ্যান্সার হবে সিজালপাইন প্রজাতন্ত্র। তো দেখো সত্য মিথ্যা আছে সেইগুলো একটু দেখিয়ে দিচ্ছি, রোমান অনেকটা সত্য হবে, রোমান মানে দুই দাগেরটা মিথ্যা হবে, তিন দাগের মিথ্যা হবে, চার দাগের মিথ্যা হবে, পাঁচ দাগের সত্য হবে, এইগুলো তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, প্রথম যে প্রশ্ন আছে এটা কিন্তু সত্য হবে, ঠিক আছে, দ্বিতীয় যে প্রশ্ন আছে এটা কিন্তু মিথ্যা হবে এবং তৃতীয়টাও মিথ্যা হবে, ওকে। আমাদের চতুর্থ দাগের যে প্রশ্ন আছে এটাও মিথ্যা হবে, আমাদের পঞ্চম দাগের যে প্রশ্ন আছে, সেন্ট হেলেনা দ্বীপে 52 বছর বয়সে নেপোলিয়নের মৃত্যু হয়, এটা কি আছে, ঠিক আছে, অর্থাৎ সত্য আছে। এবার সুপ্রিয় দর্শকার্থী, তোমাদের আমি ম্যাচিংটা দেখাবো। তো দেখো নেপোলিয়ন হবে, অ্যান্সার হবে
কোশিকা। রোমান টুতে কি বলেছে? দ্বিতীয় জাস্টিয়ান অ্যান্সার ব্যাক কোর্ট নেপোলিয়ান। তিন দাগে কি বলেছে? ইংরেজ সেনাপতি নেলসন অ্যান্সার ব্যাক ট্রফালগারের যুদ্ধ রোমান ফোরে লিও টলস্টয় অ্যান্সার ব্যাক নেপোলিয়ানের মস্কো অভিযান। ঠিক আছে, এটা কিন্তু অভিযান হবে, ঠিক আছে, এটা অভিযান হবে। পাঁচ নম্বরে ইংরেজ সেনাপতি ওয়েলিংটন অ্যান্সার ব্যাক ওয়াটলুর যুদ্ধ। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি বিভাগ এই যে খ দুই এক কথায় উত্তর দাও এইগুলো সলভ করে দেবো। প্রথম আছে তৃতীয় বর্ষের সংবিধান কি। তোমরা তো জানো যে ডাইরেক্টরি যে নতুন যে শাসন যে ব্যবস্থা সেটাই কিন্তু তৃতীয় বর্ষের সংবিধান। এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। এটা কিন্তু খুব সুন্দর করে খাতায় আমি লিখে দিয়েছি। আমাদের ফার্স্ট প্রশ্ন, তৃতীয় বর্ষের সংবিধান কি। অ্যান্সার ভাই, যে ডাইরেক্টরি যে নতুন যে শাসন ব্যবস্থা ছিল সেই ডাইরেক্টরি নতুন শাসন ব্যবস্থাই হলো তৃতীয় বর্ষের সংবিধান। দুই দিকের প্রশ্ন, ক্যাম্পো ফার্মির সন্ধি কবে সম্পন্ন হয়। অ্যান্সার হবে 1797 খ্রিস্টাব্দের 17ই অক্টোবর। 1797 খ্রিস্টাব্দের 17ই অক্টোবর। পরের প্রশ্ন, তিন দাগের প্রশ্ন, কোড নেপোলিয়নের কতগুলি বিধি সম্বলিত আছে। অ্যান্সার হবে 2287টি। চার দাগের প্রশ্ন, ফরাসি সমাজের বাইবেল কাকে বলা হয়। অ্যান্সার হবে কোড নেপোলিয়নকে বলা হয়। পাঁচ দাগের প্রশ্ন, তৃতীয় শক্তিজোট কবে কাদের মধ্যে সংগঠিত হয়। তো দেখো, ইংল্যান্ড অস্ট্রিয়া সুইডেনের মধ্যে 1805 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর কিন্তু হয়েছিল। 1805 খ্রিস্টাব্দের 21শে অক্টোবর, এটা ঠিক 21, ঠিক আছে, 21শে অক্টোবর হয়েছিল ফ্রান্সকে নিয়ন্ত্রণ রাখার জন্য। ওকে, কি বলছি। ছয় দাগের প্রশ্ন, মহাদেশীয় অবরোধ নামকরণের কারণ কি। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কিন্তু পেজ নম্বর 43-তে আছে। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কিন্তু হবে এখান থেকে, এই যে সমগ্র মহাদেশ এখান থেকে শুরু করে, ঠিক আছে, কন্টিনেন্টাল সিস্টেম এই পর্যন্ত কিন্তু তোমাদের লিখতে হবে। সুপ্রিয় দর্শকার্থী, কী বলছি বুঝতে পারছো আমি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ফ্রান্সের প্রাকৃতিক সীমানা বলতে কী বোঝো। পেজ নম্বর 43-তে আছে, পেজ নম্বর 43। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা এখান থেকে এতটা লিখবে, আবার এখান থেকে এই পজিশন অবধি, ঠিক আছে, প্রকৃত সীমানা যেটা আছে এ অবধি লিখতে পারো, ঠিক আছে। এখান থেকে এতটা লিখলে মোটামুটিভাবে তোমাদের অ্যান্সার সম্পূর্ণভাবে পূরণ হয়ে যাবে। পরের প্রশ্ন, আট দাগের প্রশ্ন, বোরোডিনের যুদ্ধ কবে সম্পন্ন হয়। অ্যান্সার হবে 1882, 1812 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর। 1812 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর। নয় দাগের প্রশ্ন, তো দেখো এখানে বলেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি, যে জাতিসমের যুদ্ধ কী। তো দেখো, জাতিসমের যে যুদ্ধ আছে সেটা কিন্তু লিপযুগের যুদ্ধ যেটা আছে সেটাকেই জাতিসমের যুদ্ধ বলা হয়। লিপযুগের যুদ্ধকে কী বলা হয়? জাতিসমের যুদ্ধ বলা হয়। এই হলো টোটাল আমাদের দ্বিতীয় অধ্যায়ের যাবতীয় প্রশ্নগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিছি। আমি খুব শীঘ্রই এই তৃতীয় অধ্যায়, ঠিক আছে, ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী সংঘাত, এই অধ্যায়ের যাবতীয় প্রশ্নগুলো খুব শীঘ্রই সলভ করিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।